নিয়মমাফিক এজলাসের আজ শেষার্ধে সমস্ত বড় মাথাদের নাম তালিকা আকারে মুখ বন্ধ খামে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রকাশ করল সিবিআই। যা দেখে চক্ষু চড়ক গাছ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট মন্তব্য, এ তো সব মহাপুরুষ। বিচারপতি গঙ্গোপাধ্যায় যা নিয়ে কার্যত দীর্ঘক্ষণ থ মেরে থাকলেন, তালিকা দেখে এই চক্ষু চড়ক গাছ বিচারপতির এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতির সন্দেহজনক নেতাদের তালিকা আদালতে জমা দিল সিবিআই। যা দেখে এজলাসে বসে বিচারপতির মন্তব্য, এরা তো মহাপুরুষ, এদের কবে জেরা করবেন। এদিন তোলপাড় করা তালিকা দিয়ে আদালতে সিবিআই জানায়, দুর্নীতিতে যুক্ত প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী এবং জনপ্রতিনিধি, বিধায়ক এবং কর্পোরেট সেক্টরের লোকজন। আর সেই তালিকা দেখে খোদ বিচারপতির চক্ষু চড়ক গাছ। সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি তীব্র ভৎসনা করে বলেন, এরা তো মহাপুরুষ, কবে জেরা করবেন, লোকসভা ভোট মিটে গেলে? যার উত্তরে সিবিআই বলেন, না স্যার। এরপরে খুদ্দ বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, তাহলে আমার অবসরের জন্য অনেকেই অপেক্ষা করছেন? বলে রাখি, আমি কিন্তু কখনোই অবসরে যাব না, তবে মাঝে মাঝে আমার মনে হয় একটা পদযাত্রা করি। হাইকোর্টের নিচে সূর্যসেনের মূর্তি থেকে সুন্দরবন পর্যন্ত মুখে কুলুপ এঁটে পদযাত্রা করতে ইচ্ছা করে, শুধুই হাঁটব, কিছুই বলবো না। সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতির এই মন্তব্যে কার্যত সিবিআইকে তীব্র ভৎসনা করতে শোনা গেল আদালতে। সেই সঙ্গে বিচারপতি বললেন, আপনারা তো কোর্টকেই কাজ করা দেখাচ্ছেন। শুনছি মানিক ভট্টাচার্যের সঙ্গে আপনাদের সিবিআইয়ের এক আধিকারিকের নাকি বোঝাপড়া হয়ে গিয়েছে, মানিক ভট্টাচার্যকে নাকি কম জেরা করা হবে, এবং বলা হচ্ছে আপনি সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আসুন, তাহলে আপনাকে অনেক কম জেরা করব, এই অভিযোগও শুনতে পাচ্ছি। মনে রাখবেন, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এই মুহূর্তের অন্যতম চাঞ্চল্যকর আপডেট, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জমা হলো রাঘব বোয়ালদের নামের তালিকা। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করতে রাজি নয় সিবিআই, এবং আদালত থেকেও সেই নামের কোনো তালিকা এখনও বাইরে বেরোয়নি। তবে তালিকা দেখার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চক্ষু চড়ক গাছ জানিয়ে ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।